হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বেঙ্গলি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আর একটা দারুণ মজাদার রেসিপি। তো এটা হলো এগ বিরিয়ানি, একদম নতুন ভাবে নতুন স্টাইলে বানিয়েছি আমি, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো এবার দেখে নিই আমি এটা কিভাবে বানালাম। মানে হাঁড়িতে আমি চাপিয়ে দিয়েছি ভাতটা, ভাতের সাথে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়েছি একটা তেজপাতা, একটা এলাচ আর একটু সাদা তেল, যাতে ভাতটা ঝরঝরে হয়। এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম আর তার সাথে নিয়ে নিয়েছি 2 পিস আলু, যেটাও আমি সেদ্ধ করে নিয়েছি। তো ডিমের এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, যেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখানে আমার লাগছে কিছু গোটা গরম মশলা, এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিছুটা কিছুটা পরিমাণে, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, আর আমার লাগছে সাদা তেল। এখানে আমি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব অল্প একটু সাদা তেল, একদম অল্প তেলে বানাবো আমি এই রেসিপিটা। তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এই গোটা গরম মশলা, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, সব কিছু ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দেব আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এই ড্রাই ফ্রুটসটা। এবার একসাথে খুব ভালো করে নেড়ে নিতে হবে। একটু নাড়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জল দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, আর টমেটো এবং মশলা একটু সেদ্ধ যাতে হয়ে যায় তাই জন্য আঁচটা কম রেখে এটাকে ফুটতে দিতে হবে। মশলাটা এখানে হতে থাক, ততক্ষণে এখানে আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নেব। এইভাবে ডিমগুলোকে কেটে নিয়েছি, এখানেও মশলাটা দেখুন হয়ে এসেছে। টমেটোগুলো একবারে যাতে গলে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, আর পেঁয়াজগুলোও যেন দেখা না যায়, একদম ভালো করে সেদ্ধ হয়ে যেন গলে যায়, তাই জন্য এরকম খুন্তিতে করে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে দিতে হবে, যাতে খুব ভালো করে মশলাটা কষা হয়, সাথে সাথে মশলাটা গলে যায়, গলে সেদ্ধ হয়ে যায়। মশলাটা দেখুন হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আলু, মশলার ওপরে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে ভাজা হয়নি তাই মশলার সাথে একটু ভেজে নেব। আলুর সাথে দিয়ে দিচ্ছি ডিম, আমি কিন্তু এখনো কোনো কিছুতে নুন দিইনি তাই এবার নুনটা দেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে এটাকে নেড়ে নেবো, আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিমগুলো আর এর থেকে বেশি ভেঙে না যায়। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলার সাথে আর একবার ডিমগুলো আর আলুগুলোটাকে নেড়ে নেব। এর ওপর থেকে দিয়ে দেব ভাত, ভাতটার ওপরে আমি পরিমাণ মতো নুন দেব, তার আগে একবার এরকম করে নেড়ে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পুরো রান্নাটা একদম লো ফ্লেমে করছি, তা না হলে চুঁয়ে যেতে পারে, আর এটা একদম লো ফ্লেমেই করতে হয়। তো এবার আমি এখানে পরিমাণ মতো নুন দেব, শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি শুধুমাত্র সেন্ট হওয়ার জন্য। এইবার খুব ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আন্ডা বিরিয়ানি। তো এটা কলকাতা স্টাইল একদমই নয়, এটা ভাইজ্যাগ স্টাইল, খুবই সুস্বাদু হয় এরকমভাবে বানালে, আর ডিমটাও চারদিকে মিশে থাকে, খুবই ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন হয়েছে। তো এবার আমি এটা সার্ভ করব।
বন্ধুরা, এগ বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতে এটা জাস্ট অসাধারণ হয়। অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তাহলে লাইক করতে একদম ভুলবেন না। এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।